গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা সকালবেলা থেকে আমি শুরু করে দিয়েছি, আর যেহেতু কালকে থেকে আমি বলেছি যে এখন আমি একটু কাজের জন্য ব্যস্ত রয়েছি, তাই এখন খুব ছোট ছোট ব্লগ আসবে। ওই 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিটের, মানে মোট কথা 10 মিনিটের নিচে আমাকে শেষ করে দিতে হবে। আর এই দিকটা আসছে কেন স্কুলে না গিয়ে, চলো দেখাই আগে একটা জিনিস। তো যেহেতু বর্ষাকাল, এক ব্যাং বাবাজি এটা হলো আমাদের গরুকে খেতে দেয়। তো ওই গরুর ওই চারিতে দেখো, ওই যে ব্যাং বাবাজি আটকে পড়েছে, এ যদি লাফ মারে তাহলে আর তোমাদের দেখানো মানে বন্ধ হয়ে যাবে। কত বড় ব্যাংটা দেখেছো, এগুলোকে মনে হয় সম্ভবত বলে জার ব্যাং। এই ব্যাং ধরতে আসে সবাই, তো এইটাকে এখন রেস্কিউ করতে হবে। সরো, যাও। এবার ব্যাং বাবাজিকে বের করে দেওয়া হচ্ছে। এই লাফিয়ে বেরাও, দাঁড়া, ওকে ফেলে, ও বাবু হয়ে বসে রয়েছে না, ও ও যাচ্ছে না, ও ড্রামেই থাকতে ভালোবাসছে। ওই দেখো, ওই দেখো, লাফ মেরে চলে গেল ওইদিকে, ওই যে বিড়ালে গেল। তো কিন্তু বেরিয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, আর এখান দিয়ে দেখাবো। ওই দেখো বাবা, এক একটা লাফ মারছে, কোথায় চলে যাচ্ছে। আর ওই দেখো বিড়াল তারা করেছে, যদিও ও যা পুচকি বিড়াল, ওকে ধরলে ও রোস্ট হয়ে যাবে, তবুও ওর ইচ্ছা হয়েছে, ও তারা করেছে। এদিক থেকে দেখতে পাবো, সম্ভবত পাবো না। আর কি বলতো, বর্ষাকাল না, এদিক ওদিক আমি ঘাটবো না, যেহেতু তোমরা খুব ভালো করে জানো যে এই জায়গাটায় একটা সাপ আটকে ছিল কিছুদিন আগে, সেই ব্লগ তোমরা দেখে নিয়েছো। যাই হোক, এখন স্কুলে যেতে হবে, তো স্কুলে যাই। এই যে আমার পাগলা রেডি হয়ে গেছে, আজকে আবার মাহিকে আর ওকে একসঙ্গে নিয়ে যেতে হবে, আবার বাড়ি এসে কথা বলবো, তো চলো। তো বাইরেটা দেখো, বাইরেটা বৃষ্টি পড়ছে, আর ওই দেখো ওইদিকে হলো রোদ উঠেছে। আমরা না গ্রামের দিকে এরকম রোদ উঠলে, বৃষ্টি পড়লে কি বলি বলো তো, শিয়ালের বিয়ে হচ্ছে। তো আজকে শিয়ালের বিয়ে হচ্ছে, কি মজা। রোদ উঠেছে, বৃষ্টি পড়ছে, কি ভাল লাগে। ওই দেখো, ওই দেখো, প্লাস্টিক মাথায় দৌড়াচ্ছে টুনির মা। আর ওখানে আমাদের পার্বতী দেবী ভিজছে, যেহেতু একটু বেলা মানে একটু তাড়াতাড়ি যদি বৃষ্টিটা হয় তাহলে একটুখানি ভেজে, আর বৃষ্টিটা হবে না, পামথা তো অর্ধেক ভিজেই গেছে। ফেলু ফেলু ফেলু, একটু ভেজো ভেজো, ফেলু ফেলু একটু ভেজো, এই যে এই যে এই যে খুড়ি, একটু ভেজো। ফেলু তো ভিজবেই না, স্নানও যেমন করতে যায় না তেমনি ভেজেও না। তুই যে আমার মাছি আর ফেয়ারগুলো এখন তুলছে। তো আমরা খেতে বসে গেছি, আর আজকের আমাদের লাঞ্চে আছে হলো এখানে ভাত, ভাত তো থাক, আর তার সাথে কি আছে সেটা দেখা। এটা হলো সয়াবিনের তরকারি, ডিম দিয়ে তরকারি করেছে। প্রচণ্ড গরম পড়েছে, এই রান্না করে না, আর বেশি রান্না করা যায় না। তো আজকে মা রেঁধেছে হলো এই যে সয়াবিনের তরকারি, আর এখানে আছে শশা, পেঁয়াজ আর লেবু। লেবুটা শশাটা হলো মাহিদের কাছে, পেঁয়াজটা হলো বাজারের কেনা। তো সন্ধ্যে তো হয়েই গেছে, আকাশের চাঁদটা দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম অর্ধচন্দ্র। ও বাবা, এত ব্লিঙ্ক করছে কেন, আমি যখনই ফটো তুলতে যাই না এরকম ব্লিঙ্ক করে, মানে হাফ মুন উঠেছে। একদিক থেকে মনে হচ্ছে পুরো খেয়ে নিয়েছে, মানে একদিকটা থেকে একটা কোনা সাইড কাটা। আর আমি ইমাজিন করতে পারছি, দুটো চোখ, একটা ঠোঁট, সমস্ত কিছু আছে এরকম, কি ভাল লাগছে। অনেকক্ষণ ধরে ভাবছিলাম তোমাদের দেখাবো দেখাবো, সময় আর সুযোগটা না হচ্ছিল না, এখন ভাবলাম এখন একটু টুক করে ফটোটা তুলে নি, দেখিয়ে দিলাম। আর আকাশে তারা ভর্তি। এখন বাজে হলো রাত 11টা, আর এই যে খাবারটা দেখতে পাচ্ছ, সয়াবিনের তরকারি, এটাই হলো আমার রাত্রিরের ডিনার। খুব একটা রাত্রিরের ডিনার করতে একদমই ভালো লাগে না, যেদিন একটুখানি তরকারি জুতের হয় সেদিনকে আমার তরকারি খেয়েই রাত্রিরের ডিনারটা হয়ে যায়। তো আজকেও ভাবলাম যে একটু সয়াবিনের তরকারিই খেয়ে নিই, এতেই আমার ডিনার হয়ে যাবে। এটা খাবো, 10 মিনিট পরে জল খাবো, দিয়ে এক ঘুম দিয়ে নেবো, ব্যাস এটাই আজকের আমাদের ডিনার। সব কিছু কাজবাজ সারতে সারতে এখন বেজে গিয়েছে হলো 11:30, আর আমার চিকু অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। আর আমার তো ডিনার কি করলাম তোমরা দেখলেই, যে শুধু তরকারি খেয়ে নিয়েছি। আমি এরকম মাঝে সাঝেই করি, যখন আমার খেতে একদমই ইচ্ছা করে না, হয়তো কোনো একটা তরকারি হয়েছে, সেটা রুটি ছাড়া বা ভাত ছাড়া আমি শুধু শুধুই খেয়ে নিই। আমি তরকারি খেতে ভালোবাসি, অনেক সময় হয় মুড়ি দিয়ে খাই, কিন্তু আমার না এই মুহূর্তে মুড়ি চুড়িও কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, জাস্ট মনে হলো যে একটু তরকারি খাই আর খেয়ে নিই। আর কাল হলো শুক্রবার, কাল আমার ছেলের স্কুলে ক্লাস, এক্সাম, পরীক্ষা আছে, মানে কি পরীক্ষা আছে যা ভুলে গেছি, রি প্যাটার্ন পরীক্ষা আছে,
তো আমি ভেবেছিলাম যে কালকের দিনটা স্কুল নিয়ে যাব না, যেহেতু একটু চাপ চলছে। তো যেহেতু ক্লাস ইউনিট টেস্ট মানে ক্লাস ক্লাসের পরীক্ষা, ক্লাস টেস্ট পরীক্ষা, এই কারণে আমাকে মানে নিয়ে যেতেই হবে। কি বলো তো, রাত্রির দিকে না ঘুমটা আমার ঠিকঠাকভাবে হচ্ছে না, কিছুতেই ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, একটু অসুবিধাই হচ্ছে। এই কারণে মানে আমি চাইছিলাম যে একটা গোটা দিন রেস্ট নিতে, মানে কালকে যদি শুক্রবারটা পেয়ে যেতাম, শনিবার রবিবার পুরো দিনটা মানে তিনটে দিন আমি রেস্ট পেলে অন্তত পক্ষে আমার কাজটা যে যে মানে জিনিস যে প্রবলেমটাই রয়েছে সেটাও সলভ হয়ে যেত, আর বাদ বাকি একটু শরীরটাও সুস্থ থাকতো, সব কিছুই সুস্থ থাকতো। শীতেটা কত বড় লাগছে দেখো, সে কবে সেই কবে বলছি, দুদিন আগে শ্যাম্পু করেছি, কিন্তু অনেক দিন ধরে না তেল দেওয়া হচ্ছে না, কিছুতেই তেল দেওয়া হচ্ছে না, দুটো একটা চুল উঠছে বর্ষাকালে। তো ভাবছি যে আরেকবার তেল টেল তেল যে ইউজ করবো, আমার তেল লাগালে গরম লাগে। আর বাইরে মানে এই রোদ, এই বৃষ্টি, বৃষ্টি হচ্ছে যেটুখানি সময় বৃষ্টি হচ্ছে সেইটুখানি সময় শুধু ঠান্ডা থাকছে, তারপরে এমন রোদ দিয়ে দিচ্ছে যে বৃষ্টির আমেজটাই চলে যাচ্ছে, এরকমই হচ্ছে। আর যেহেতু বললাম যে কালকে যা ছুটি করতে পারবো না, কালকে স্কুলে যেতে হবে, তাই আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। আর জানি না কতদিন এই ছোট ছোট ব্লগ দিতে হবে, আমার বন্ধুদের সুবিধা হচ্ছে, কিন্তু ওই যে বড় ব্লগ দেওয়ার কারণ বা বেনিফিট তোমরা সবাই জানো, তাই যতদিন একটু চাপে আছি ততদিন এই ছোটোখাটো ব্লগ দিয়েই চালিয়ে দিই, তারপর তো বড় বড় যেরকম ব্লগ করি সেরকমই করবো, তাই না? চলো টাটা।